একদিনের মাথায় দরজার কবজার মাঝখানে স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় আরেকটি চালান জব্দ করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ সকাল 9:30টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে এই চালানটি জব্দ করে। বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছ থেকে যাত্রীবিহীন একটি ব্যাগেজ হতে 24 ক্যারেটের আনুমানিক 736 গ্রাম ওজনের 12টি লম্বা দণ্ডাকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 63,17,596 টাকা। উল্লেখ্য যে গতকালও এক যাত্রীর কাছ থেকে প্রায় 1 কেজির কাছাকাছি স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় 83 লাখ টাকা।